নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগ কাকার বিরুদ্ধে। রীতিমতো পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে টানা পাঁচ মাস ধরে ধর্ষণ এবং নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনা প্রকাশ্যে আসে বলে দাবি করা হয়েছে। ঘটনায় ধুবগুড়ি থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনাটি ঘটেছে ধুবগুড়ি থানার উত্তর ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার শিকার 16 বছরের ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কাকাকেও। নাবালিকার বাবা পেশায় দিনমজুর। তার অভিযোগ রয়েছে গত 5 মাস থেকে তার নিজের ভাই তার মেয়েকে ধর্ষণ করেছে। সম্প্রতি সেই মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করায় তাকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা সামনে আসে। এরপরে ঘটনার বিষয়ে ধুবগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 4 মাস আগে ঘটনা আর কি, মানে ওর শুনতে পাই আজকে কাল পরশু যে ওর কাকা নাকি রেপ করেছিল। রেপ করে 4 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট আজকে গার্জিয়ান পক্ষ হিসাবে আমাকে জবরদস্তি এখানে তো নিয়ে আসে সহযোগিতা করার জন্য। যাই হোক, আমরা আসছিলাম আজকে রেপটা করেছেন আর কাকু অতুল ভাই ওর বাবা। কি হয়েছিল ঘটনাটা? কি জানিয়েছেন অভিযুক্ত কাকা শুনবো। কি হয়েছিল ঘটনাটা? কতদিন আগের ঘটনা? মেয়ের বয়স কত? 16 বছর। পড়াশোনা করে মেয়ে? মেয়েটা পড়াশোনা করে? সুষমা কালেকশন আমাদের এখানে পাচ্ছেন ডোরম্যাট, কার্পেট, কুশন অ্যান্ড কুশন কভার, দোহার, ট্রাভেল, গ্রাসমেট, পর্দার পাইপ অ্যান্ড ব্র্যাকেট। এছাড়াও থাকছে বোম্বে ড্যাং ব্ল্যাঙ্কেট অ্যান্ড কমফোর্টারের ওপরে 10% অফ, বোম্বে ড্যাং বেডশিটের ওপরে 10% থেকে 50% অফ। সুষমা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, অথরাইজ শোরুম অফ বোম্বে ডাই, আর এন রোড নিয়ার গৌরীমহল, কোচবিহার। মোবাইল নাম্বার 9679679631।